জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি পদকে ভূষিত হওয়ার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। বিশ্ব শান্তি পরিষদ 1973 সালের 23 মে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানজনক জুলিও কুড়ি শান্তি পদকে ভূষিত করে। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ 1950 সাল থেকে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, মানবতার কল্যাণ ও শান্তির পক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি এবং সংগঠনকে জুলিও কুড়ি শান্তি পদক প্রদান করে আসছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ পরিহার করে বন্ধুত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করে বিশ্বের সুনাম অর্জন করেন। পাশাপাশি বিশ্ব মানবতার জন্য অবদানের কারণেও অনন্য মর্যাদা লাভ করেন তিনি। এরই স্বীকৃতি হিসেবে বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1973 সালের 23 মে জুলিও কুড়ি পদকে ভূষিত করে। বিশ্ব শান্তি পরিষদের এ পদক ছিল জাতির জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। বিশ্বের 140টি দেশের শান্তি পরিষদের 200 প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুড়ি শান্তি পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধুর আগে যারা জুলিও কুড়ি শান্তি পদক লাভ করেছিলেন তাদের মধ্যে আছেন ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা এবং মার্টিন লুথার কিংয়ের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।